সম্মানিত বিয়ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিয়ার্স, আপনারা দেখেন একটা বিল্ডিংয়ে ব্রিক্স ওয়ার্কগুলি কীভাবে করতে হয়। দেখেন এভাবে ব্রিক্স ওয়ার্ক করতে হয়, পরিষ্কারভাবে কাজ করতেছে। এটা হচ্ছে আরেকটা ইউনিট, এখানে ব্রিক্স ওয়ার্ক করতেছে। দেখেন প্রাইমারি স্টেজে নিচের অংশে কিচেন স্ল্যাব, কিচেন স্ল্যাব করে গাঁথনিগুলি করতে হয়। ভাই এই গাঁথনিগুলিকে এটারে কি বলে? এরকম জোড়াগুলিকে মারা যায়, জোড়াগুলিকে পয়েন্টিং করে দেওয়া হয়, পয়েন্টিং করে তারপর করা হয়। আর এখানে বলো তো উপরে আসছে, পয়েন্টিং করে দেওয়া হয় না, পয়েন্টিং করে গাঁথনি কীভাবে বসায়। দেখেন এরা সিমেন্ট। এই ভাই আপনারা কত একে সিমেন্ট দিচ্ছেন? চারটা বালু দেন, আর এক বস্তা সিমেন্ট দেন। তো সিমেন্ট দিয়ে এভাবে পানি দিয়ে মিক্সিং করেন না? এই যে দেখেন এভাবে মিক্সিং করে, একটু দেখেন এই যে এভাবে দেখেন কীভাবে মিক্সিং করতেছে। দেখেন কীভাবে, হ্যাঁ কী সুন্দর করে। আপনারা দেখেন সুন্দর করে চার একে সিমেন্ট দিয়ে, শুধু সিমেন্টের সিমেন্ট দেওয়া হচ্ছে, চার একে সিমেন্ট দিয়ে ওরা গাঁথনি করে। এই যে দেখেন গাঁথনি করতেছেন এখানে দুজন মিস্ত্রি সাহেব। যে ভাই আপনারা কি প্রথমে প্রথমে হ্যালো ভাইজান এখানে কিছু বলবেন? যে গাঁথনি যে করে কীভাবে করে একটু দেখানোর জন্য আসছিলাম আমি, আমাদের এই চ্যানেলটাতে একটু গাঁথনি দেখানোর জন্য আসছিলাম ভাই। এই যে দেখেন গাঁথনি করার আগে কীভাবে করে, ওই দেখেন দেখেন গাঁথনির কাজটা দেখা দিচ্ছি এখানে। আপনার নাম কি ভাই? জি আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবির। কবির সাহেব এখানে গাঁথনি করতেছে। এই যে গাঁথনিগুলি যে এখানে সিমেন্ট পরে যাচ্ছে, এভাবে সিমেন্ট পরে যাচ্ছে, এগুলিকে কিভাবে টানবেন? আপনারা দেখেন গাঁথনি গুলি হয়েছে এভাবে পয়েন্টিং করে গাঁথনি করা হয়। যে উনি আছেন আমাদের সাইডে, এই সাইডে প্রজেক্টে আছে গাঁথনি করে কীভাবে সুন্দর করে গাঁথনিগুলিকে ফিনিশ করে দেয়, ফিনিশিং করে দেয়। দেখেন গাঁথনিগুলি দেখেন, আরও দেখাচ্ছে আপনাদেরকে গাঁথনি। আমি উল্টা দেখাবো, এই যে দেখেন আমাদের প্রতিটা কলাম বিম ছাদে সিলিন্ডার নেওয়া হয়েছে। আপনারা কিছু বলেন, আপনাদের এই প্রজেক্টের কাজ কি আসলে কি মানসম্মত না এমনি অর্ডিনারি করেন আপনারা? জি অবশ্যই, আমাদের বিমগুলো দেখেন ভাই, আমাদের বিমগুলো দেখেন আপনারা, ভালোই পাবেন। ওনারা বলতেছে ওনাদের কাজের মান আর দরদের হচ্ছে অনেক ভালো। দেখেন গাঁথনি করার আগে মূল জিনিসটা আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন গাঁথনি কীভাবে করে। এই যে দেখেন আগে গাঁথনির পরে সিমেন্ট দেখেন, আমি গাঁথনির মূল হচ্ছে আপনার প্রথমে স্কুলাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, মশলাটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে, ওইটাই কাজের কোয়ালিটি ওটার উপরে ডিপেন্ড করবে। কয় সুতা আপনারা কত ইঞ্চি সিমেন্ট দেন? 10 mm থেকে 12 mm মধ্যে
12 টা 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 12 টা
আপনারা ওনাদের আন্তরিকতার সহিত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন এই প্রজেক্টে। ওনাদেরকে ধন্যবাদ জানানো দরকার, ওনাদের নির্লস বিচ্ছিন্ন পরিশ্রমের দ্বারা আজকে এই প্রজেক্টটা এতটুকু পর্যন্ত এগিয়ে আসছে, ওনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। ওনাদেরকে সবসময় আপনাদেরকে আজকে আপনারা তো ভালোই বলবেন রে ভাই, আমি তো একজন ইউটিউবার হিসেবে আপনাদেরকে দেখতে আসছি। সবকিছু মানসম্মত গাঁথনি কিভাবে করে দেখেন, কি করে ভীম আছে, এইটা কি সাত পিস শেষ? জি না, আর একটু করবো, আর একটু করবো না, জি আর দুই ইঞ্চ গাঁথা হবে উপরে, না জি দুই ইঞ্চ গাঁথা হলে স্যার আপনারা সময় বিয়াস, আমি এভাবে এভাবে দেখাচ্ছি ওনাদের এই এখানে প্রজেক্টে, এই যে দেখেন কতগুলি বিক্স ওয়ার্ক হয়েছে, তারপরে ওখানেও হয়ে গেছে, ওখানেও হয়েছে, দেখেন একটা প্রজেক্ট কীভাবে আগায় যায়। ভাই এটা কয়তলা বিল্ডিং হবে? চোদ্দ তলা বিল্ডিং হবে, ওনারা বলতেছে চোদ্দ তলা বিল্ডিং হবে। এ ভাই আপনি তো এখানে আছেন, এটা কয়তলা হবে? চোদ্দ তলা ভাই, চোদ্দ তলা বিল্ডিং হবে, এটা চোদ্দ তলা বিল্ডিং। এখন আমরা কয়তলায় আছি রে ভাই? লিভিং ফাইভ, মানে বিল্ডিং এর কয়তলা? এইখানেও কি সুন্দরভাবে ওরা গাঁথনি শেষ করছে, প্রত্যেকটা গাঁথনি আন্তরিকতা শেষ করছে। ওই যে দেখেন যেগুলো দেওয়া গেছে সেগুলি দেখাচ্ছে, এটা কি পাকা ঘর? এটা কিচেন কিনে দেখেন, গাঁথনি করে অলন করে সুতা টাঙাইয়া তারপরে আস্তে আস্তে করছে। এখানে দেখুন এটা একটা বেডরুম, এটা একটা টয়লেট, টয়লেটের সেলফ আছে, টয়লেটের একটা বেডরুম, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা এলাকা। সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে একটা লাইক দিবেন, আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি এই ধরনের একটা ভিডিও বানাতে আপলোড করতে উৎসাহিত হই, আর না হয়তো আমাদের মন ভেঙে যায় আরটা করতে পারি না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স।